আমি আর কি বলবো, খাবার দেখলে তো আমার আর সব হুশ থাকে না। তারপর হ্যাঁ, ভাগ্যগুলোকে খাওয়া দাওয়া সেরকম ভালো, গুড গুড জব। কি কি রান্না করছি বলো। আসসালামু আলাইকুম, আজকে আবার চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। দেখেই বুঝতে পারছেন এটা একটা বার্থডে ব্লগ। আমি এত ভালো কেক ডেকোরেশন করতে পারি না, তবুও আমার আনারি হাতে চেষ্টা করেছি কিছুটা করার। আমার ভিডিও যদি ভালো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বার্থডে উপলক্ষে আমার এই ছোট্ট আয়োজন। আরিয়ানা, আজকে কার বার্থডে? বাবার বার্থডে। কিছু বলো। আমি আর কি বলবো, খাবার দেখলে তো আমার আর সব হুশ থাকে না। তারপর হ্যাঁ, ভাগ্যগুলোকে খাওয়া দাওয়া সেরকম ভালো, গুড জব। কি কি রান্না করছি বলো। আয়োজনের ভিতরে প্রথমে আমাদের থাকছে আলু চপ, তারপরে চিংড়ি মাছ, তারপর গরুর মাংস, তারপরে রোস্ট, তারপরে পোলাও। আর এই যে এখানে একটু পোলাও টোলা আছে, এটা আমরা অ্যাটাচমেন্ট যেমন, কিন্তু এটা হলো জিরো, কিন্তু আমরা কিন্তু মোটা হচ্ছি তুমি কিছু বলো। তুমি কিছু করছো বাবাকে? কি রান্না করছো, তোমার পছন্দের তুমি খাওয়াটা একটু বলো। আমরা নেক্সট কখনো এটা এই খাবারটা বানাবো, রেসিপিটা শেয়ার করে আমরা বলবো। ঠিক আছে, তাহলে খাওয়া শুরু করো। ধন্যবাদ।